উদারকর্তা যীশ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সভাকে জেমেছি আজকের দিন এক জানুয়ারি দিন সোমবার দু হাজার চব্বিশ আজকে আমরা যে বচন পাঠ করবো যে বিষয় শিখবো এ সে বছরগুলো হারিয়ে গেছে আস আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী কী আমরা পাঠ করবো গীত সঙ্গিতার নব্বই পনেরো আশো আমরা পাঠ করি যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছি যত বছর আমরা বিপদ দেখছি সে অনুযায়ী আমাদেরকে আনন্দিত করো ঈশ্বর শেষ রহমতে আমরা নতুন বছর পর্দা পণ করছি ঈশ্বর যিনি তার অনুগ্রহ আপনাকে এইভাবে পরিচালিত করছেন তিনি আপনাকে ভালোবাসা এবং মমতায় পরিচালিত করবেন আমাদের প্রত্যেকে নতুন বছরের জন্য আমরা ভালোবাসার শুভেচ্ছা আমরা দুর্দশার দিন এবং খারাপ দিনের মধ্যে দিয়ে যাতে পারতাম কিন্তু সেই দিনগুলি আপনাকে নতুন বছর অনুসরণ করা উচিত নয় বিগত বছরের সমস্ত কান্নার অভিজ্ঞতা অনুসারে ঈশ্বর আপনাকে দ্বিগুণ আশীর্বাদ দিয়ে খুশি করবেন কেন তুমি অতীত দুর্দশা ও মন্দ দিনের মধ্যে দিয়ে গেছেন শাস্ত্র বলে দ্বিতীয় বিবরণ আঠেরো ষোলোতে যে যাতে তিনি আপনাকে নম্র করতে পারেন এবং শেষ পর্যন্ত আপনাকে ভাল করার জন্য তিনি আপনাকে পরীক্ষা করতে সব প্রকোষ্ঠীর বাইশতে লিখা আছে তারা ঘর তৈরি করলেন আর কখনোই সেখানে অন্যরা বাস করবে না অথবা গাছ লাগানে অন্যরা তার ফল খাবে না আমার লোকদের আয়ু একোটা গাছের আয়ু সমান হবে আমার মনলীল তুকেরা অনেকদিন তাদের কাজের ফল ভোগ করবে দায়ুদের ঈশ্বর দ্বারা মনোনীত করা হয়েছিলেন এবং নবী সম দ্বারা অভিষিক্ত করা হয়েছিলেন কিন্তু এমনকি তার জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাতে হয়েছে শোলে ক্রমাগত শিকার মতে খুঁজছিলেন এবং পাহাড় ও গুহায় তারা করত কেন প্রভু দায়ুদের জীবনে এই ধরনের পরীক্ষার অনুমতি দিয়েছেন ঈশ্বরের এই ধরনের পরীক্ষা এবং ক্লেশর অনুমতি দিয়েছেন যাতে দায়ুদের শেষের দিনে একজন মহান রাজা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন এবং প্রভুর একজন পরাক্রমশালী ভাবদী হিসাবে তাকে উন্নতিত করা এবং নির্ধারিত সময় তারা সমস্ত পরীক্ষা এবং ক্লেশ শেষ হয়ে গেল সমস্ত দুঃখর সময় সমস্ত দিনের শেষ ছিল প্রভু তাকে খুশি করলেন এবং দায়ুদ সমগ্র ইসরা রাজা হিসাবে অভিষিক্ত হলেন দায়িত্ব শেষ সম্বন্ধে শাস্ত্র বলে পয়লা বংশবালী ঊনিশশো আঠাশ যে তিনি অনেক বছর বাঁচে থাকে ধনু সম্মান লাভ করে খুব বড় বয়সে মারা গেলেন আর তার ছেলে সোলেমান তার জায়গায় রাজা হলেন আপনি যে সমস্ত কষ্ট এবং পরীক্ষার সম্মুখীন হয়েছে তাই আপনাকে আশীর্বাদ দিকে নিয়ে যায় দুঃখ এবং কষ্ট শুধূর কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে পয়লা পিঠর একের ছয় পাঁচের দশ কিন্তু সে কষ্টর বাইরে মহান সুখ আনন্দ আশীর্বাদে কখনো ভুলবেন না ঈশ্বর সন্তানে আপনার স্বামীর কারণে আপনি হয়তো আগের বছর ধরে কষ্ট সহ্য করছেন আপনার বিরুদ্ধে বড় ভয়ানক বিস্ফোরণ কারণে আপনি আপনার আত্মায় ক্লান্ত হতে পারেন কিন্তু এই নতুন বছরে প্রভুর সব কিছু পরিবর্তন করবেন তিনি একটি দ্বিগুণ আশীর্বাদ পুনরুদ্ধার করবেন এবং আপনার হৃদয়কে আনন্দিত করবেন মন্দের দিন দুঃখের দিন শেষ হয়ে আসছে ধ্যান করার জন্য সন্ধ্যের জন্য যীসুকছে গীত সঙ্গীতা নব্বই সত্র আসামি পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয় আর আমাদের ঈশ্বর সদা প্রসন্নভাবে আমাদের উপরে পড়ুক আর তুমি আমাদের হাতের কাজ স্থায়ী করো আমাদের হাতের কাজ তুমি স্থায়ী করো আজকে পবিত্র বচনগুলো পড়ার জন্য প্রভু যিশু পর সবাইকে আশিস করবেন ধন্যবাদ তামিন হালিলুয়ে